আপনার চরিত্র কেমন বা আপনার প্রিয়জনেরই বা চরিত্র কেমন তা জানতে খুবই ইচ্ছা করে। আপনি আজকে এই ভিডিওতে জানতে পারবেন জন্মের বার অনুযায়ী মানুষের চরিত্র কেমন হয়। বন্ধুরা, প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহে সাত দিন যে আলাদা আলাদা দিবস হিসেবে ধরা হয় তার একটি কারণ প্রত্যেক দিনের উপর প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের আলাদা কানেকশন বা যোগাযোগ রয়েছে। আর এই যোগাযোগ অনুযায়ী জন্মর যে ভবিষ্যৎবাণী তা করা খুবই সহজ। আজ আপনি এই ভিডিওতে জানতে পারবেন যে আপনার কিবার জন্ম সেই অনুযায়ী আপনার চরিত্র কেমন বা আপনার প্রিয়জনেরই বা চরিত্র কেমন। তাই অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটা দিনের অর্থাৎ সপ্তাহের সাত দিনের জন্মের ছক অনুযায়ী বলবো যে কে কোনবার জন্মালে তার চরিত্র কেমন হতে পারে। আশা করি আপনারা বিষয়টি জানবেন এবং আপনার বা আপনার প্রিয়জনের সঙ্গে বিষয়টিকে মিলিয়ে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে, খুবই উপকারের হবে। জ্যোতিষ বিচারে নানাভাবে মানুষের চরিত্র বিশ্লেষণ করা হয়, তারই একটা অন্যতম ভাগ হল বার বিচার। জন্মবার অনুসারে একজন মানুষের সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া অবশ্যই সম্ভব। আমি সপ্তাহের সাত দিন জ্যোতিষ বিচার করে দিলাম, আপনার যে বারে জন্ম অবশ্যই আপনি সেটি মিলিয়ে নিন। প্রথমে বলবো রবিবার, এটা সূর্যের বার। যারা এই দিনে জন্মান তারা সাধারণত সৃজনশীল, উজ্জ্বল ও সাহসী হন। সৃজনশীল শিল্পের চিন্তা তাদের মধ্যে দারুণভাবে কাজ করে, সহজে বন্ধুত্ব করে নিতে পারেন। সম্মানজনক জীবনযাত্রা তারা সারা জীবনই পেয়ে থাকে। সর্বোপরি রবিবারে জন্ম হলে আপনাদের প্রভাব প্রতিপত্তি অন্য মানুষের ওপর বিশেষভাবে দেখা যায়। এরপর বলবো সোমবার, এটা চন্দ্রের বার। যারা সোমবারে জন্মান তারা সুন্দর ও নরম মনের মানুষ হন। অন্যকে সাহায্য করতে এরা সব সময় তৈরি থাকেন। এরা ভালো কাজ করলেও প্রচার বিমুখ। এরা বন্ধু, পরিবার এমনকি অল্প চেনাদেরও উপকার করার জন্য ঝাঁপিয়ে পড়েন। এই ধরনের মানুষেরা সত্যের সন্ধান করেন এবং দৃঢ় সংকল্পবদ্ধ হন। এরপর আসবো মঙ্গলবার, আপনার কি মঙ্গলবারে জন্ম? মঙ্গলবারে যাদের জন্ম তারা নেতৃত্ব গুণ দেওয়ার অধিকারী হন। এরা স্মার্ট এবং সাহসী হন। এরা খুব সাহসী হওয়ার জন্য যে কোনো কাজ করতে যথেষ্টই তৎপর হন। চরিত্রে একটা তেজ ও দীপ্ততা দেখা যায়, তবে এরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন, এটাই তাদের জন্য সমস্যা। এবার বলবো যাদের বুধবার জন্ম, তারা অবশ্যই খুবই বুদ্ধিমান হন, একই সঙ্গে কল্পনা শক্তি প্রবল হয়। এরা যুক্তিবাদী ও বাস্তব বুদ্ধি সম্পন্ন হন, খুব সহজেই নিজের মনের কথা প্রকাশ করে ফেলেন। এবার আসবো বৃহস্পতিবার, আপনারা জানেন বৃহস্পতি গ্রহ যাদের সপক্ষে থাকে তাদের যথেষ্টই আর্থিক উন্নতি হয়। এরা হয় অত্যন্ত সৎ প্রকৃতির সুন্দর মানুষ,
অত্যন্ত নেতিবাচক পরিস্থিতিতেও এরা ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন। এরা আবেগে ভরসা রেখে অনেক বড় বড় কাজও করে ফেলেন। এবার বলবো শুক্রবার যাদের জন্ম। যাদের জন্ম শুক্রবার তারা স্বভাবগতভাবে রোম্যান্টিক হন। এরা অনেক কিছু আগাম বুঝতে পারেন, স্মৃতিশক্তি হয় প্রখর। এদের কষ্টে এরা যন্ত্রণা পান তবুও মুখ ফুটে প্রকাশ করেন না, তবে একটু অলস্য হওয়ার জন্য মাঝে মাঝে সাধারণ লোকের কাছে সমালোচনায় পড়েন। সর্বশেষে আসব শনিবার। যাদের জন্ম শনিবারে তারা অল্প বয়সেই দায়িত্বপূর্ণ কাজ করতে পারেন, সেই কারণে একটু বয়স বাড়ার পরে পরেই অনেক সময় একাকিত্ব ভোগও করেন। এরা জীবনের লক্ষ্য নিয়ে অবিচল থাকেন, অনেক পরিশ্রমী হন, অনেক পরিশ্রম করতে হয়, আর পরিশ্রমের লড়াইয়ে এরা একে একে অনেক কাজ করে ফেলেন, ফলে জীবনের এদের সমস্যাগুলি খুব সহজেই সমাধান হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে সবিনয়ে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও তৈরি করি, তাই আশা করি আপনাদের ভালোবাসা আমরা পাব। বন্ধুরা, ইতিমধ্যে বহুজন বহু আমাদের সাবস্ক্রাইব করেছেন, আপনিও করবেন। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলের উন্নতি হয়। আজ আমি আপনাদের জানিয়ে দিলাম সপ্তাহের কোন বারে জন্ম হলে আপনার চরিত্র কেমন হবে। এই যে বিচার, বার বিচার, এই বার বিচার দিয়ে আপনি অবশ্যই নিজের এবং প্রিয়জনের যে চরিত্র তা মিলিয়ে নিন এবং নিচের কমেন্ট সেকশনে লিখে জানান আপনার চরিত্র আপনার এই বারের সঙ্গে কতটা মিলল। আশা করি 90% থেকে 100% মিলবে। সব ক্ষেত্রে সবটা মেলে না, কারণ শুধুমাত্র বারের ওপর নির্ভর করি কারোর চরিত্র 100% সঠিক বলে দেওয়া যায় না। তাই অবশ্যই বেশ 90% থেকে 100% মিলবে, আপনি মিলিয়ে নিন এবং আপনার মূল্যবান বক্তব্যটি আপনার কতটা মিলল অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কারণ আমরা সম্পূর্ণ জ্যোতিষবিদ্যা অনুযায়ী বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকি, তাই আপনার যদি মনে হয় অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই দিতে পারেন। বন্ধুরা, ধর্মকথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের ভালোবাসায় আমরা গর্বিত। আপনাদের ভালোবাসার জন্যই আমাদের চ্যানেল খুবই দ্রুত এগুচ্ছে, তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে খুবই কার্যকরী। আজকে আমি আপনাদের জানিয়ে দিয়েছি সপ্তাহে 7 দিন কোন বারে কার জন্ম হলে সে কেমন চরিত্রের ব্যক্তি বা মানুষ হন। তাই অবশ্যই আপনি আপনার বিচার করুন এবং আপনার প্রিয়জনেরও বিচার করুন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।